আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা চাও রাইফেল ফ্যাক্টরিতে তোমরা কিভাবে কাজ পেতে পারো বা সেখানে কিভাবে প্রসেসিং হয়, কিভাবে নিয়োগ করা হয় নতুন নতুন ছেলে মেয়েদেরকে, এই বিষয়ে বিস্তারিত জানতে তার ভিডিওটা একবারও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে এই রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ হয় এবং প্রচুর ছেলেরা কিন্তু এখানে কাজ করছে এবং নিজে খুব ভালো একটা রোজগার করতে পারছে এবং পরিবারের পাশে দাঁড়াতে পারছে। সমস্ত বৃত্তান্ত আমার ভিডিওতে থাকবে। যোগ্যতা কি, কাজ কি, কোন সময় ফর্ম ফিল আপ করবে, কোথায় গিয়ে আবেদন করবে, কোথায় জমা দিতে হবে, কি কি প্রসেস রয়েছে, কিভাবে ট্রেনিং দেওয়ানো হয়, সমস্ত কিছুই ভিডিওর মধ্যে থেকে বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি চ্যানেলে। আমরা পয়েন্ট পয়েন্ট করে জানবো প্রত্যেকটা পয়েন্টের কাজগুলো কি, যাতে তোমাদের ভিতরে কোনো ডাউট না থাকে। প্রথম পয়েন্টে আমরা আলোচনা করব যারা রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে তাদের কাজটা কি। দেখো, যারা রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে থাকে তাদের প্রধান কাজ হচ্ছে যে বিভিন্ন অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোকে তৈরি করা, আমরা বন্দুকের যে গুলি দেখি সেই সমস্ত জিনিসগুলো, মেশিনারি পার্টসগুলো কিন্তু এই ফ্যাক্টরিগুলোতে তৈরি হয়। সাধারণত আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইছাপুর রয়েছে, দমদম রয়েছে, কলকাতা রয়েছে, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ছেলে নিয়োগ হয় এই রাইফেল ফ্যাক্টরিতে। তাহলে তুমি রাইফেল ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের কি কাজ হয় সেটা বুঝতে পারলে চলে এসেছে পরের পয়েন্টে। দেখো, পরের পয়েন্ট হচ্ছে যোগ্যতা। কোন যোগ্যতা থাকলে তুমি এই রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতে পারবে? দেখো, আমি প্রত্যেকটা পয়েন্টেই তোমাদেরকে বলি যে কোনো কাজ করার জন্য আগে নিজেকে যোগ্য হতে হবে। তুমি যদি 10 পাস করে থাকো, তুমি যদি 12 পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলেও কিন্তু তোমরা এই চাকরির জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। এছাড়াও কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, অনেক সময় আইটিআই চায়, অনেক সময় বিটেক যারা কমপ্লিট করে থাকে তাদেরও চায়, এছাড়া যারা নন আইটিআই করে থাকে তাদেরকেও কিন্তু নেওয়া হয়। কিসের ভিত্তিতে নেওয়া হয় একটু জানিয়ে রাখি। ধরো 10 পাসে যদি নেওয়া হয়ে থাকে, নানান রকম ভ্যাকান্সি রয়েছে, 10 পাসে থাকে, 12 পাসে থাকে, গ্র্যাজুয়েশন পাসে থাকে, যারা আইটিআই করে থাকে তাদের কিছু ভ্যাকান্সি বেরোয় এবং যারা বিটেক করে থাকে তাদেরও কিছু ভ্যাকান্সি রয়েছে। দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে তোমার নাম্বার দেখা হয়। মাধ্যমিকের যদি বেস করে হয় তাহলে মাধ্যমিকের নাম্বার দেখা হবে। এছাড়া তুমি ম্যাথ এবং ফিজিক্সে 40%-এর উপরে তোমার নাম্বার আছে কিনা সেটাও কিন্তু দেখা হয়। এর উপর বেস করে বা এর উপর ভিত্তি করে কিন্তু তোমার রিক্রুটমেন্ট প্রসেস হয়। যদি উচ্চ মাধ্যমিকের বেসিসে তুমি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমার উচ্চ মাধ্যমিকের স্কোর দেখা হবে, সেখানে ম্যাথ আছে কি না, সেখানে ফিজিক্স আছে কি না, তাতে তুমি কত পেয়েছো। বেসিক্যালি ধরে রাখো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যদি তোমার 50%-এর উপর নাম্বার থাকে এবং ম্যাথ এবং ফিজিক্সে 40%-এর উপর নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। চলে এসেছে পরের পয়েন্টে, যারা এই পদে কাজ করে, যারা রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করে তারা কত টাকা বেতন পায়। দেখো, তারা বেতন পায় হচ্ছে 20,000 টাকা থেকে 55,000 টাকার মধ্যে তারা বেতন পায়। আস্তে প্রথমে কম থাকে, আস্তে 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 কিন্তু বাড়তে থাকে। এখানে কিন্তু তোমার যত অভিজ্ঞতা ভালো হবে, তুমি যত ভালো কাজ করতে পারবে, এখানে কিন্তু তোমার ডিম্যান্ড বা তোমার কদর কিন্তু ততটা বৃদ্ধি পেতে থাকবে। চলে আসা যাক বয়সে। এখানে বয়স হচ্ছে তোমার 20 থেকে 34 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে, তুমি এই চাকরির পরীক্ষায় বসতে পারবে। তারপরের পয়েন্টে চলে আসি। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এখানে কিন্তু ছাড় রয়েছে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং যারা পিডাব্লিউডি রয়েছে মানে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 10 বছরের ছাড়। মানে মিনিমাম যারা জেনারেল কাস্টের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 20 থেকে 34 এবং যারা এসসি রয়েছে, ওবিসি রয়েছে, এসটি রয়েছে তারা তোমাদের যত যত ছাড় রয়েছে এর সাথে যুক্ত করে নেবে, ব্যস হয়ে যাবে। আচ্ছা, চলে এসেছে পরের পয়েন্টে, কাজের সময় তোমরা কতক্ষণ কাজ করবে। এখানে তোমাদের কিন্তু 8 ঘন্টা কাজ করানো হয়। আর একটা কথা জানিয়ে দিই, তোমাদের কিন্তু আমরা দেখেছি অন্যান্য চাকরির ক্ষেত্রে 60 বছর অবধি চাকরি হয় তারপরে মানুষ রিটায়ার্ড হয়ে যায়, তো এখানে কিন্তু আমরা দেখি 56 বছর বয়স অবধি কিন্তু কাজ করানো হয় তারপরে তোমার রিটায়ারমেন্ট হয়ে যায়। চলে এসেছে পরের পয়েন্টে, পরের পয়েন্ট হচ্ছে আবেদন।
কারণ, তুমি কোথায় আবেদন করবে। এখানে একটা কথা জানিয়ে দিই, এই যে তোমাকে আমি প্রসেসটা বললাম, 12th pass, 10th pass, গ্র্যাজুয়েশন পাস, আইটিআই, নন আইটিআই, বিটেক, এখানে কিন্তু তারা তাদের কাজের ক্ষেত্রে নিয়োগ করানোর আগে, মানে রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ করানোর আগে তারা কিন্তু একটা ট্রেনিং দিয়ে নেয়। কিভাবে ট্রেনিং দেয়? 4 মাসের একটা ট্রেনিং হয়, বিভিন্ন স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করে, সেখানে এরকম আমি যে নাম্বারের কথা তোমাদেরকে বললাম, নাম্বারের উপর বেস করে, যার নাম্বার যত ভালো থাকবে এবং এই আইটিআই যদি নাম্বার বেশি থাকে, দুটো নাম্বার একসাথে মিক্স করে যার নাম্বার যত বেশি থাকবে সেইভাবে স্টুডেন্টদেরকে নেওয়া হয়, তাদেরকে ট্রেনিং করানো হয়, 4 মাস ট্রেনিং দেওয়া হয়। এবং ট্রেনিং চলাকালীন যারা ডিপ্লোমা কোর্স করেছো বা যারা নন আইটিআই রয়েছো তাদের জন্য 8,000 করে প্রত্যেক মাসে, আর যারা আইটিআই করেছো বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা যাদের বিটেক রয়েছে তারা কিন্তু 9,000 টাকা প্রত্যেক মাসে যতদিন ট্রেনিং চলবে, যেটাকে অ্যাপ্রেন্টিস বলা হয়, এখানে তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু তোমরা স্টাইফেন্ড পাচ্ছ, তোমরা টাকা পাবে। এবার তোমাদের যেই ট্রেনিংটা শেষ হয়ে গেল তারপরে তোমরা সার্টিফিকেট পাবে। দেখো, তোমরা যে ইচ্ছাপুর, যদি তোমরা রাইফেল ফ্যাক্টরি ইচ্ছাপুর থেকে করো ট্রেনিংটা, তাহলেই যে তোমার ইচ্ছাপুরেই যে তোমার সেন্টার হবে বা ইচ্ছাপুরে যে তুমি চাকরি করবে তা না, দমদমে রয়েছে, কলকাতায় রয়েছে, যখনই ভ্যাকান্সি বেরোবে তখন কিন্তু তাদেরকেই আগে নেওয়া হয়। এই যে তারা ট্রেনিং করে বেরোবে, তারা যারা ট্রেনিং দিচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তুই নিয়ে নেওয়া হয়। এছাড়া ভিতর থেকে তাছাড়া অনেক খবর পাওয়া যায় যে ওই ছাত্রছাত্রীদেরকেই কিন্তু ছাত্রীরা দিতে পারে না, শুধুমাত্র ছেলেরাই এই চাকরির জন্য এলিজিবল, তো সেই সমস্ত ছাত্রদেরকেই কিন্তু নিয়ে নেওয়া হয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই তোমরা চাকরি পাবে তা না, তোমরা যদি চাও তোমরা এই সার্টিফিকেট নিয়ে কিন্তু বিভিন্ন বাইরের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে, যদি ভ্যাকান্সি থাকে অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই, যারা ট্রেনিং করে থাকে তাদেরকেই কিন্তু নেওয়া হয়। এই সমস্ত মানে এই রাইফেল ফ্যাক্টরিতে যারা ট্রেনিং না করে তারা কিন্তু জব পায় না, মানে আলাদা করে কোনো রকম পরীক্ষা হয় না, যাদের নাম্বার ভালো থাকে, এই যে প্রসেসটা আমি বললাম, তোমাদের যারা ট্রেনিং নিয়ে নেয় 4 মাসের তারাই কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে কাজ করতে পারে। তো এসে যাক পরের পয়েন্টে, পরের পয়েন্ট হচ্ছে আবেদন, কারা কারা আবেদন করছে একটু দেখি, কোথায় আবেদন করছে সেটাও জানবো। দেখো, আবেদন করছে সাধারণত দু ধরনের ছেলেপেলেরা, যারা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে তারা করছে, এবং যাদের টেকনিক্যালি কিছু করা রয়েছে, আইটিআই করা রয়েছে, বিটেক করা রয়েছে, তারা অ্যাপ্লাই করছে। এবার অ্যাপ্লাই কোথায় করবে তারা? দেখো, এই 4 মাসের ট্রেনিংয়ের জন্য তারা অ্যাপ্লাই করবে একটা ওয়েবসাইট, আমি বলছি www.rfi.nic.in, এখানে তোমরা চলে যাবে এই ওয়েবসাইটে, সেখানে গিয়ে ভ্যাকান্সি দেখবে, কবে কবে ভ্যাকান্সি বেরোচ্ছে বা কবে থেকে তারা ট্রেনিংটা দেবে, তোমরা সমস্ত খবর কিন্তু সেখানে পেয়ে যাবে, এবং সমস্ত ফর্মটা ডাউনলোড করে তোমরা ফিল আপ করে আপলোড করবে, বা যদি প্রসেস থাকে তোমাদের সেই রাইফেল ফ্যাক্টরিতে গিয়ে জমা দিতে হবে। আমি যদি বলি, আমার চেনা জানা একটা ভাই বা দাদাও রয়েছে, তারা দুজনেই করেছে এবং একজন চাকরি করছে, একজন ওই চাকরি না করে অন্য চাকরি করছে, তো তারা কিন্তু অফলাইনে ফর্মটা প্রথমে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে গিয়ে জমা দিয়ে এসেছিলো এবং ট্রেনিং কমপ্লিট করার পর ওখানেই চাকরি করছে। তো তোমরা চাইলে সেটাও করতে পারো, দেখবে তোমাদের বিজ্ঞপ্তিতে কী বলেছে, তোমাদের যদি অনলাইন থাকে অনলাইন করবে, যদি অফলাইন থাকে অফলাইনে করবে, সেখানে করে ফর্মটা ফিল আপ করলেই কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করলে কিন্তু চাকরিটা হয়ে যায়। তো আশা করি পুরো বিস্তারিত বিষয়টা বুঝতে পারলে যে কীভাবে রাইফেল ফ্যাক্টরিতে চাকরি পাওয়া যায়। এখানে কিন্তু কোনো এক্সাম নেই, নো এক্সাম, এখানে তোমার ট্রেনিং করা থাকলেই কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের মূল্যবান মন্তব্যগুলো কিন্তু জানাতে ভুলবে না, খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। ভিডিওটা এতদূর দেখে থাকলে অবশ্যই একটা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হতে। আজকের ভিডিও এ পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।